আমন্ত্রণ এসে টিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হিসেবে শিক্ষা। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে, গড়ে তোলা হবে সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার। ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে সরকার। পৃথিবীর কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ মারে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে। যে সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে তা দেশের স্বার্থে নয়, জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে ক্ষমতাসীনরা। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনও তিনি মুক্ত নন। সেই কারণে এখনও চিকিৎসকদের বাইরে অন্য কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তারা বলছেন, বর্তমানে খালেদা জিয়া কেবিনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এখনও তিনি ভারী খাবার খেতে পারেন না, তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে তাঁকে। ডিএমপি ট্রাফিক বিভাগ অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই কেন্দ্রে পৌঁছাতে হবে, তবে পরীক্ষার্থীরা যানজটে পড়লে ট্রাফিক পুলিশের সহায়তা নিতে পারবেন। দুপুরে এইচএসসি পরীক্ষা 2024 উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধে ধসে গেছে। 900 মিটার বাঁধের প্রায় 40 মিটার জায়গায় ব্লক ধসে স্থানটিতে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ বাঁধের ধারে বসবাস করা 3 গ্রামের প্রায় 1500 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গতবারের ন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ কর্তৃপক্ষ। এবার থাকছে দেশের বাইরের খবর। পাকিস্তানে মাত্র 6 দিনে 568 জনের মৃত্যু হয়েছে, তবে তারা ঠিক কী কারণে মারা গেলেন তা এখনও জানা যায়নি। কিন্তু দেশটির দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে, ধারণা করা হচ্ছে অসহনীয় গরমে হিটস্ট্রোকজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। গত কয়েকদিন দক্ষিণ পাকিস্তানে তাপমাত্রা বেড়েই চলেছে, তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যাও। এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর শিরোপার অন্যতম দাবিদার ভারত। গেল আসরে ভারতকে পাত্তাই দেয়নি জস বাটলারের দল, কোহলিদের 10 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংলিশরা, তাই তো এই ম্যাচ ভারতের জন্য প্রতিশোধেরও। অন্যদিকে অ্যাডিলেডের সেই সেমিফাইনালের স্মৃতিকে সঙ্গী করেই নামবে ইংল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রাত 8:30 শুরু হবে ম্যাচ। এদিকে টি-20 বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে শ্রীলঙ্কার পরামর্শ কোচের পদ থেকে পদত্যাগ করলেন মাহেলা জয়বর্ধনে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 2022 সালে শ্রীলঙ্কার পরামর্শ কোচের দায়িত্ব নিয়েছিলেন জয়বর্ধনে। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসআইটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।